আলাইকুম বিয়স, আশা করি সকলেই ভালো আছেন। জিউনার্স কে ওসি নিয়ে আসলাম। গত কিছুদিন ধরে জিউনার্স কে ওসিটা শুরু হয়েছে। আমি বেশ কয়েক মাস আগে এই মাইনিং সাইটটা শেয়ার করছিলাম, এটা লিস্ট ওয়াইজ খুবই ভালো হবে। অবশ্যই আপনাকে এখন থেকে মাইনিংটা চালু করতে হলে কে ওসিটা করতে হবে। আপনারা প্লে স্টোরে গিয়ে জিউনার্স যে অ্যাপটা এটা আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর আমি আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। মেনুতে গেলে আমাদের তো আপনার ট্রানজ্যাকশন করতে হয় মাইনিংটা চালু করতে হলে। আমি যদি এখানে আমার রিসিভ অ্যাড্রেসটা দিই, দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট দ্য কেওয়াইসি ফাস্ট। আপনাকে অবশ্যই আগে কেওয়াইসিটা করতে হবে, না হলে আপনার মাইনিংটা চালু করতে পারবেন না। তাহলে কীভাবে কেওয়াইসি করবেন? আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে জিউনার্স যে অ্যাপটা এটা আপডেট করে নিলে আপনার যখন মেনুতে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দিবেন কেওয়াইসি ভেরিফিকেশান, এখানে কেওয়াইসি ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি। আপনারা এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, বাড়ির অ্যাড্রেসটা, এখানে পুরো ঠিকানাটা দিবেন, মমতাজ মিয়ার বাড়ি রাজাপুর ইকবাল নগর লাকসাম, আপনি যে জেলাতে বাস করেন ওইটা দিবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার শহরের নাম কুমিল্লা শহর। এরপর হচ্ছে এখানে দিবেন প্রোভাইন্স মানে প্রদেশ, এখানে সরি এখানে দিবেন আপনার প্রোভাইন্স, প্রোভাইন্স অত প্রদেশ অর্থাৎ বিভাগ, বিভাগ হচ্ছে চট্টগ্রাম। তো আমি সিএইচ চট্টগ্রাম দিবেন। এরপরে এখানে দিবেন এনআইডি কার্ডের ব্যাক পেজের যে জিপ কোড 4 ডিজিটের ওইটা দিবেন। তো আমাদের জিপ কোড হচ্ছে 3570 3570। এরপরে এখানে দিবেন ডেট অফ বার্থ এখানে, তো আমি এটা দিচ্ছি। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে এভাবে করে করে আপনি জানুয়ারি দিবেন। এরপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এখানে যে ডেটটা আছে কত তারিখে এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এটা নিয়ে নিছে। এরপর হচ্ছে আপনাকে এখানে কাউন্টার সিলেক্ট করতে হবে, এখানে মোবাইল নাম্বার, এরপর এনআইডি অনুসারে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিতে হবে। তো আমি এগুলো দিচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, না হলে কেওয়াইসিটা সম্পূর্ণভাবে করতে পারবেন না। এরপর হচ্ছে আপনাকে এখানে ক্লিক করতে হবে, বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। একটু আমি নিচের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার নিয়ে নিছে। এরপর হচ্ছে আপনারা আমি লাইভে দেখাচ্ছি, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে আপনাদের। এরপর হচ্ছে বাকি কাজটা হচ্ছে এখানে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কেওয়াইসি করতে পারবেন, আইডি কার্ড প্লাস্টিক আইডি কার্ড দিয়ে করতে পারবেন, আপনার আইডি কার্ড এর পাসপোর্ট দিয়ে করতে পারবেন। এর তিনটা থেকে যে কোনো একটা থাকলেই আপনি কেওয়াইসিটা করতে পারবেন। এরপর হচ্ছে এটা করার জন্য আপনাকে কী করতে হবে, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, সরি আপনাকে আগে আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করবো। আইডি কার্ডটা সিলেক্ট করে এরপর হচ্ছে আইডি কার্ড নাম্বার এখানে দিতে হবে, আইডি কার্ডটা সিলেক্ট করে আইডি কার্ড নাম্বারটা দিতে হবে এখানে। তো আমি এটা দিচ্ছি।
আগে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার যে ড্রাইভিং লাইসেন্স হইলো, ড্রাইভিং লাইসেন্স এরপর আইডি কার্ড হলো, এর পাসপোর্ট হলো, পাসপোর্ট যেটা থাকবে ওইটাতে ক্লিক করবেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, আইডি কার্ড করার পর আইডি কার্ড নাম্বার দেওয়ার পর এখানে হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি জাস্ট এখানে আপনার একটা ছবি দিতে হবে এইরকম, জাস্ট এইরকম হুবহু এইরকম ওনারা দেখিয়ে দিছে, নর্মাল ছবি এরকম। এরপর এটার জন্য আপনাকে টেকে ফিক্সের এখানে ক্লিক করতে হবে। এরপর টেকে ফিক্সের দেওয়ার পর আপনার কাছে অ্যালাউ চাইবে, আপনি জাস্ট সুন্দর করে একটা ছবি দিবেন সেলফি তুলে। এরপর হচ্ছে আপনি এটা কী করবেন, এখন হচ্ছে আপলোড করে দিবেন, এখানে একটু ওয়েট করতে হবে। এরপর হচ্ছে সেলফিটা দেওয়ার পর আপনি আপলোডে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর দেখাবে নিচ্ছে রেড কালারের দেখাবে ইওর ফেস হ্যাজ বিন রেজিস্টার্ড। তো আপনারা হচ্ছে এখনও যারা অ্যাকাউন্ট খোলেন নাই, ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিও আর হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই অ্যাকাউন্টটা খুলে নেবেন, কারণ এটা হচ্ছে ভালো একটা প্রাইস দেবে যেটা হচ্ছে কল্পনা করতে পারবেন না। আমিও হচ্ছে আপনার KYC আপলোড করে ফেললাম, এখন এটা রিভিউতে আছে, আমার পেস্ট ওনারা নিয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি ইয়ে করি, এখন হচ্ছে যেহেতু KYC-র জন্য আবেদন করছে, এটা কমপ্লিট হলে আমি আবারও মাইনিং চালু করতে পারবো। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন।